كل نفس ذائقة الموت الله قرآن مجيد مدد مطر بپره الله پاک واتنطق پرمان دیئے بولے چین اي گوٹا سشتی جگو چر مدد گوٹا پرانی جگو چر مدد امی الله جادر پران دیئے چی جادر پران آچه ہاتا چولا کورا شکتی آچه ایک جگا چکے آراغ جائے گائے جیتے پارے جادر مدد پران روئے چه اي پرانی گولو امی الله ایک شمائی مٹو دے بو کل نفس ذائقة الموت مٹو خبی خبی مرون خبی خبی منوش خلے و مرون خبی پوشو پاکی خلے و مرون خبی اللہ مٹور بے پر دیکلیشن دیئے چین آج گینو بگنیر جوگے آج آدھونی کتر جوگے آج اگرو گوٹیر جوگے آج چکیچا بگنیر ایتو نتی ہوئے چین چکیچا ریتو ڈیولاپ ہوئے چین কিন্তু মানুষকে দীর্ঘ আয়ু করাম মানুষকে বাঁচিয়ে রেখে দেওয়ার মতো কোনো আবিষ্কার হয় নাই মানুষ এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে মানুষ মারা যায় মানুষের মৃত্যু অনিবার্য কিন্তু মৃত্যুর সময়টা আল্লাহ পাক তিনি নির্ধারণ করে দিয়েছে ফিকির করেন না দেখেন আজকের সময় ওপেন হার্ট সার্জারি হচ্ছে ওপেন হার্ট সার্জারি শরীরের মধ্য থেকে হার্টকে বাইরে বার করে অপারেশন করে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ একটা অঙ্গকে অপারেশন করে বাদ দিয়ে অন্য অঙ্গ প্রতিস্থাপন করা ওই জায়গায় বিভিন্ন আপনার ডিভাইস লাগিয়ে দেওয়া হার্টের পেসমেকার বসিয়ে দেওয়া হার্টের রিং পরিয়ে দেওয়া বিভিন্ন অপারেশন হচ্ছে যেটা আজ থেকে 500 বছর আগে মানুষ কখনো কল্পনা করেনি ভেবে দেখেছেন একটা মানুষ যখন চূড়ান্তভাবে অসুস্থ হয় এই অসুস্থ মানুষটা এই দেখবেন মেডিকেল সায়েন্সের শেষ জায়গা হচ্ছে চিকিৎসার আইসিইউ রুম ভেন্টিলেশন একজন মুমূর্ষ ব্যক্তি একেবারে মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তি তাকে দেওয়া হয় কিন্তু হসপিটালের আইসিইউ রুম ওইখানে দেখবেন উচ্চ শিক্ষায় শিক্ষিত চিকিৎসা সম্পর্কে যাদের নলেজ যাদের জ্ঞান যাদের ধারণা খুব হাই লেভেলে ওইখানে বিভিন্ন ডিভাইস বসানো আছে পালস রেট কিভাবে চলছে মেশিনের মধ্যে পালস রেট দেখাচ্ছে অক্সিজেন লেভেল দেখাচ্ছে সুগার লেভেল দেখাচ্ছে আপনার আমার শরীরের গতিবিধি কোনটা কি পর্যায়ে আছে সব কিন্তু মনিটরিং হচ্ছে আইসিইউ রুমের মধ্যে সবকিছু টিক টিক করে হার্টের রেটটা কি আছে পালস রেট কি আছে অক্সিজেন লেভেল কি আছে আপনার আমার প্রেসার লেভেল কি আছে বিভিন্ন ওই আইসিইউ রুমের মধ্যে আমাদেরকে কিন্তু মনিটরিং করা হয় দেখেন 10 জন ডাক্তার দাঁড়িয়ে আছে ওর মধ্যে হঠাৎ ব্যক্তিটা সমস্ত মেশিনের সিগন্যাল স্টপ নো সিগন্যাল সব সিগন্যাল ফেল অক্সিজেন নিতে পারছে না হার্টের মেশিন সিগন্যাল দিচ্ছে না সমস্ত মেশিনগুলো সমস্ত যন্ত্র অংশগুলো স্টপ হয়ে গিয়েছে ডাক্তাররা বলছে আর পারলাম না আমরা দুঃখিত খুব চেষ্টা করেছি পারলাম না সুবহানাল্লাহ তিনি বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত মৃত্যু হবেই হবে পৃথিবীর কোন জায়গায় মানুষ সুরক্ষিত নয় আইনা মা তাকুনু ইউদরিককুমুল মউত তুম যাহা কাই হো পৃথিবীর যে স্থানেই থাকো ডাক্তারদের চিকিৎসার তাদের তত্ত্বাবধানে তাদের সেবা যত্নে থেকেও পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জায়গায় থেকেও মৃত্যু সেখানেই পৌঁছাবে কারো কিছু করার ক্ষমতা নেই বলুন সুবহানাল্লাহ মৃত্যু হবেই হবে আইনা মা তাকুনু ইউদরিককুমুল মউত তুম যাহা কাই হো পৃথিবীর যেখানেই থাকো মৃত্যু সেখানেই পৌঁছাবে ফাইদা যা আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ কি ডিক্লারেশন দিচ্ছে দেখো হসপিটালের আইসিইউ তে যে ছিল যতক্ষণ তার আয়ু ছিল ততক্ষণ ওই মেশিনগুলো তাকে টিকটক সিগন্যাল দিয়েছে আর তার আয়ু শেষ ফাইদা যা আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আর তাকে সময় দেওয়া হলো না বান্দা শেষ হয়ে গেছে একটু ঠোঁটটা নেড়ে অন্তরে অন্তরে একটু আল্লাহকে ডাকো একটু তওবা করো আল্লাহর কালেমা মহাবাণী কালেমাটা পড়ো আর একটু সময় দেওয়া হলো সব স্টপ হয়ে গেছে
যেখানেই থাকি মৃত্যু হবে মৃত্যু হবেই হবে যেখানে থাকি হবে আর নির্ধারিত সময় হবে এই তিনটে চ্যালেঞ্জকে পৃথিবীর কোন যন্ত্র কোন তন্ত্র কোন মন্ত্র কোন আবিষ্কার কোন আধুনিক বিজ্ঞান দিয়ে এই আল্লাহর তিনটে চ্যালেঞ্জকে ঠেকিয়ে দেখার ক্ষমতা গোটা বিশ্বের নেই বলুন না সুবহানাল্লাহ সৃষ্টিকর্তা আছে মৃত্যু নামক ব্যবস্থাপনাকে আপনি ঠেকিয়ে দিন মৃত্যুর এই নির্ধারিত সময়কে আপনি স্টে করে দিন আল্লাহর ওয়াদা রাখেন তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমি একটা ছোট একটা টপিক নিয়ে মানুষ কেন আর আমাদের উদ্দেশ্যটা কি এইটা একটু বলে আমি অন্য দিকে যাচ্ছি ওজি তাহলে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত করেছেন আমাদের জন্য পৃথিবী সৌন্দর্য করেছেন ফুল ফল নিয়ামত দিয়েছেন আবার মানুষকে নিন্দা করে বলেছেন পশুর মতো যদি মানুষ পশুর মতো বিচারণ করে তাহলে সে মানুষ নয় পশু পশুর থেকেও নিকৃষ্ট মানুষের সূরাতের ব্যাপারে আল্লাহ বলেছেন লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকবীম মানুষের আকৃতি সুন্দর সব থেকে সুন্দর চাঁদের থেকে সূর্যের থেকে তারকার থেকে ফুল ফল সুন্দর সুন্দর পৃথিবীর বিভিন্ন সৃষ্টি জগতের সৃষ্টি থেকে আল্লাহ মানুষের চেহারাকে ইউনিক করেছে কেন কেন নিয়ামত দিয়েছেন কেন মানুষকে সবচেয়ে উৎকৃষ্ট করেছেন কেন উত্তর হচ্ছে ইল্লা লিয়াবুদুন বান্দা আমার ইবাদত করবে ইবাদত কেন করব মরে গেলেই তো হয়ে গেল না এই মরণটা মরণ নয় এই মরণের মাধ্যমেই আরেকটা সময়ের আরেকটি জগতের সূচনা হয়ে যাচ্ছে রুহের মরণ নেই রুহ স্থান ত্যাগ করছে সুবহানাল্লাহ আল্লাহ যে রুহটাকে তৈরি করেছেন আপনার আমার বডির মধ্যে যে রুহ আছে যে রুহের কারণে আমি কথা বলছি আপনারা বসে আছেন শুনছেন এই বডি থেকে রুহটা যখন চলে যাবে রুহের মরণ হয় না স্থান ত্যাগ করে আল্লাহর পক্ষ হতে বডির মধ্যে রুহ দেওয়া হয়েছে আবার আল্লাহ পাকের আদেশে বডি থেকে রুহটা চলে যাবে একটা ধারিত স্থানে আবার আল্লাহ পাক আদেশ করবেন কিয়ামতের প্রাককালে আল্লাহ পাক এই হিউম্যান বডিকে কবর থেকে মিনহা খলকনাকুম ওয়ফিহা নুঈদুকুম ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা এইখান থেকেই কিয়ামতের দিনে আল্লাহ উঠাবেন আর ওই হাড় হাড়দিকে বলবেন আমার ওই বান্দা হয়ে যাও তার মধ্যে রূহ দিয়ে দেওয়া হবে ওই স্থান থেকে রূহ আবার শরীরের মধ্যে ঢুকবে তাহলে আমাদের মরণ আছে মরণটা কেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো আমি আল্লাহ মানুষের মৃত্যু দান করব মানুষ মারা যাবেন মানুষের মৃত্যু হবে মানুষের জীবন আমি আল্লাহ এক সময় ছিনিয়ে নেব মানুষ মারা যাবেন কেন মারা যাবেন লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে বিচারণ করার জন্য যে লিমিটেশন সময় বেঁধে দিয়েছি নির্ধারিত সময়কে আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি কারো জন্য 40 বছরের সময় বেঁধে দিয়েছি কারো জন্য 50 বছরের সময় বেঁধে দিয়েছি কারো জন্য 60 বছরের সময় বেঁধে দিয়েছি কারো জন্য 70 বছরের সময় বেঁধে দিয়েছি এই নির্ধারিত সময়ের মধ্যে আমি আল্লাহ আমার সন্তুষ্টি অর্জন করতে হবে আমার মহব্বত হাসিল করতে হবে আমি আল্লাহ আমার ভালোবাসা অর্জন করতে হবে আমার আদেশ নিষেধ অনুযায়ী জীবন যাপন করতে হবে লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ এই জন্য মৌত দেব এই জন্য বান্দার মরণ হবে তার কতটুকু ভালো আমল আছে এই ভালো আমলকে আমি আল্লাহ মূল্যায়ন করব মৃত্যুর মাধ্যমে ভালো আমলগুলোকে আমি আল্লাহ মৃত্যু নামক ব্যবস্থাপনার মাধ্যমে আমি মূল্যায়ন করব তাহলে মৃত্যুটা মুমিনের জন্য কি রহমত মৃত্যু মুমিনের জন্য কি রহমত মৃত্যু মুমিনের জন্য খুশখবরি মৃত্যু মুমিনের জন্য নাজাতের রাস্তা উন্মোচিত হয়ে যাওয়া মৃত্যু মুমিনের জন্য পরকালীন শান্তির জীবনের একটি ধাপে পদার্পণ করা বলুন সুবহানাল্লাহ
মৃত্যু মুমিনের জন্য কষ্টের নয় বেদনার নয় চিন্তার নয় হতাশার নয় মৃত্যু মুমিনের জন্য পরকালীন শান্তির জীবনের জগতে পদর্পণের একটি মাধ্যম বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা কেন মারা যাব আল্লাহ বলছেন তোমরা কতটুকু ভালো আমল করেছো এই ভালো আমলটা দেখার জন্য তোমাদের মৃত্যু দেব তাহলে মৃত্যু তো হবেই হবে মৃত্যু কোনোভাবেই আমরা মৃত্যু থেকে বাঁচতে পারবো না মৃত্যু থেকে কোন ডিভাইস কোন চিকিৎসা কোন যন্ত্রাংশ কোন কিছু দিয়ে মৃত্যুর সময়টাকে স্টে করা যাবে না লম্বা করা যাবে না তাহলে দুনিয়ার যত হাই প্রোফাইল ব্যক্তিত্ব বর্তমান পৃথিবীতে রাষ্ট্রপতি রাষ্ট্রনেতা তারার জীবনে কখনো মরে যেত না মৃত্যু হবেই আপনারা নাম শুনেছেন মাইকেল জ্যাকসন খুব বিখ্যাত একজন মানুষ সেই মানুষটা তার প্রচেষ্টা ছিল জীবনে দীর্ঘায়ু হওয়া আপনি আর্টিকেল পড়বেন গুগলে গিয়ে সার্চ করবেন মাইকেল জ্যাকসন এই ভদ্রমানুষ দীর্ঘজীবন লাভ করার জন্য বাঁচার জন্য কোনো চেষ্টার কমতি রাখেনি তার হাতে নোকের ট্রিটমেন্টের জন্য ডক্টর আলাদা তার স্কিনের ডক্টর আলাদা তার চুলের ডাক্তার আলাদা তার চোখের ডাক্তার আলাদা তার কানের ডাক্তার আলাদা তার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের ডাক্তারগুলো আলাদা এবং তার লাইফস্টাইল আপনারা দেখবেন আল্লাহই খোদার শান তিনি বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত তুমি ভিআইপি হও ভিভিআইপি হও যেই হও না কেন আমি আল্লাহ মৃত্যু দেবই দেব মৃত্যু কেন দেব লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা মুমিনদের জন্য চিন্তা নয় মুমিন জীবনে আল্লাহর দাসত্ব করেছে তাই তার পরকালীন জীবনে আল্লাহ শান্তি দেওয়ার জন্যই আল্লাহ এই ইহ জগৎ থেকে পর জগৎ মৃত্যু হলো একটা সেতু এই সেতুর মাধ্যমে আপনি দুনিয়া থেকে আখিরাতে পাড়ি দেবেন আর এই কষ্টের জীবন থেকে এই হতাশার জীবন থেকে দুনিয়া মানি দুঃখ কষ্ট ব্যথা বেদনা অসুস্থতা শোক দুঃখের মধ্য থেকেই এই সব কিছুকে আল্লাহ অবসান ঘটিয়ে এই মৃত্যু নামক সেতু দিয়ে আল্লাহ আমাকে আপনাকে ওই আখিরাতের শান্তির জগতে আল্লাহ নিয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ আমরা যাব কোথায় কবর থেকে উঠে আমাদের জায়গা হাশরের ময়দান আল্লাহ আমাদেরকে সমবেত করবেন কোথায় ময়দানে মহাশরে ময়দানে মহাশরে বিচারটা কেমন হবে দুনিয়ার কোর্ট আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপনারা দেখবেন বিচারগুলো কিভাবে হয় সাক্ষী লাগে তথ্য লাগে এভিডেন্স লাগে যে ক্রাইম করে ক্রাইমের পক্ষে উপযুক্ত এভিডেন্স আপনার জজকে দিতে হয় বিচারককে দিতে হয় তারপরে তার সাজা শাস্তি কিয়ামতের দিন আল্লাহ তো আমাদেরকে যখন উঠাবেন হাশরের ময়দানে মানুষ দাঁড়িয়ে থাকবে 40,000 বছর দাঁড়িয়ে রয়েছে নফসি 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 করছে সব নফসি নফসি করছেন গোটা হাশরের ময়দানের মানুষ নফসি নফসি করছে কিয়ামতের মহামাঠ কিয়ামতের মহাময়দানে আল্লাহ বান্দাকে যখন উঠাবেন ওই ময়দানে মহাশরে আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদিগকে বিচার করবেন হিসাব নেবেন আল্লাহ পাক বিচার করবেন ওই ফাইনাল জাস্টিস ওই শেষ বিচারের দিনে আল্লাহ যখন বিচারক হবেন আমি আপনি যখন আসামি হয়ে কিয়ামতে দাঁড়াবো আল্লাহ পাক আমার আপনার যখন হিসাবটা নেবেন হিসাব শুরু হবে কিয়ামতের দিনের মঞ্জর কিয়ামতের দিনের ওই দৃশ্যগুলো কত কঠিন হবে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে তার ধারণা দিয়ে দিয়েছেন কিয়ামতের দিনের মঞ্জর কিয়ামতের দিনের দৃশ্যটা কত কঠিন হবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি কিয়ামতের মহামাঠ কিয়ামতের মহাময়দানটা এত কঠিন হবে ময়দানে মহাশরে একে অপরকে চিনতে পারবে না বন্ধু বন্ধুকে চিনবে না ভাই তার ভাইকে চিনতে পারবে না মা তার ছেলে মেয়েকে চিনবে না ছেলে মেয়ে মাতা পিতাকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না কিয়ামতের মহামাঠ মহা
ময়দানে একজন আরেকজনের মধ্যে দূরত্ব তৈরি হবে একজন আরেকজনের থেকে দূরে সরে যাবে মা চলে যাবেন ওই আমার সন্তান তাকে দেখে আজকে আমার কিছু করার নাই আমি মা আজকে আমার সন্তানকে আমি এতটুকু সহযোগিতা করতে পারবো না এতটুকু সহানুভূতি দেখাতে পারবো না এতটুকু সাহায্য আমার দ্বারা করা সম্ভব নয় কারণ আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে ছেলের খেয়াল কিয়ামতের দিনে হবে না ছেলে তার মা বাপের খেয়াল হবে না ছেলে মেয়ে তার বাপ মায়ের খেয়াল হবে না কিয়ামতের দিনের মানজারটা এত কঠিন হবে এত ভয়াবহ হবে আল্লাহ কুরআন মাজিদের মধ্যে বলেছেন ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ওই কিয়ামতের মহামাঠ কিয়ামতের মহাময়দানে ছেলে মেয়ে কোনো কাজে আসবে না অর্থ সম্পদ আমাদের ধন দৌলত কোনো কাজে আসবে না এই সন্তান আর সম্পদ দুটোর কোনোটাই কাজে আসবে না লা ইয়ানফাউ আমাদের কোনো কাজে আসবে না মালু আমাদের সম্পদ ও বানুন আমাদের সন্তান ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম কিয়ামতের দিনেই তারাই আল্লাহ পাকের দরবারে নাজাত প্রাপ্ত হবেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাদেরকে বিজয়ী করবেন তাদেরকে সুসংবাদ দান করবেন আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম যে বান্দার একটা গুনাহমুক্ত অন্তর নিয়ে হাজির হবে বলবেন না সুবহানাল্লাহ একটা গুনাহমুক্ত গুনাহ ছাড়া অন্তর শরীরে যেমন রোগ থাকলে অসুস্থ বলা হয় রোগ না থাকলে সুস্থ মানুষ বলা হয় অন্তরে যখন গুনাহ থাকে গুনাহযুক্ত মানুষ অন্তরে যখন গুনাহ থাকে না গুনাহমুক্ত মানুষ ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম আল্লাহ বলছে কলবে সালিম কলবে সালিম ওই কলবকে বলা হয় যে কলবের মধ্যে গুনার মরিচা নেই গুনার ময়লা নেই গুনার স্পট নেই গুনার দাগ নেই এমন স্বচ্ছ কলবের মানুষ কিয়ামতের দিনে তারা পুরস্কৃত হবে বলুন সুবহানাল্লাহ এটা হচ্ছে হাশরের ময়দানের চিত্র দুনিয়াতে একটা মানুষের জীবনের একটা লক্ষ্য থাকে কি লক্ষ্য একটা সুন্দর ফ্যামিলি এবং অর্থ সন্তান আর অর্থ আল্লাহ পাক কি সুন্দর করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ও দুনিয়ার মানুষ দুনিয়া দুনিয়া করে ছুটছো দুনিয়া দুনিয়া করে মেতে আছো লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন তোমাদের সন্তান আর সম্পদ কিয়ামতে কোনো কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম যতক্ষণ না তোমার অন্তরটা স্বচ্ছ পরিষ্কার না হলো বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় দুনিয়ার জমিনে যখন একটা বাচ্চা নবজাতক শিশু আগমন করে তার অন্তরটা হয় স্বচ্ছ পরিষ্কার এই স্বচ্ছ অন্তর এই স্বচ্ছ কলটা আমরা যখন ধীরে ধীরে বড় হয়ে যাই আমরা যৌবনে পদর্পণ করি দুনিয়া করতে থাকি আমরা দুনিয়ার গুনার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাই দুনিয়ার গুনার সঙ্গে আমরা অভ্যস্ত হই যাই গুনাহ করতে আমরা শিখে যাই আমাদের ওই স্বচ্ছ অন্তরের মধ্যে দাগ পড়তে থাকে ওই পরিষ্কার কলবের মধ্যে ময়লা গুনার স্পট গুলো পড়তে থাকে বুখারীর বর্ণনার মধ্যে এসেছে বান্দা যখন একটি গুনাহে কবিরা করে বান্দার অন্তরের উপরে একটি গুনার দাগ পড়ে যায় একটি গুনার স্পট পড়ে যায় বান্দার অন্তরের মধ্যে গুনার মরিচা যুক্ত হয়ে কিয়ামতের দিন আল্লাহ বলছে না গুনাহ নিয়ে অন্তর নিয়ে আসলে হবে না গুনাহ মুক্ত অন্তর নিয়ে এসো আমি আল্লাহ পুরস্কৃত করব নাজাতের ব্যবস্থা করব সেই জন্য তো গুনাহ হয়ে গেলে আবার তাকে রিকভারি করার পদ্ধতি আল্লাহ বলে দিয়েছেন কালামুল্লাহর মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতাও আসিলা
সব সময় জিকির করো নামাজের জন্য 24 ঘন্টার 5টা টাইম নির্ধারণ করেছেন রমাদানের রোজার জন্য 12 মাসের একটি মাস নির্ধারণ করেছেন হজের জন্য আল্লাহ একটি মাস সময় নির্ধারণ করেছেন যাকাতের জন্য একটি নিসাব নির্ধারণ করেছেন হজের জন্য একটি নির্দিষ্ট সম্পদের নির্ধারণ করে দিয়েছেন কিন্তু এই জিকিরটাও আমাদের জন্য ফরজ আল্লাহ এ ব্যাপারে কোনো নির্ধারিত সময় বললেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ হে বিশ্বাসী মুমিন বান্দা আমি আল্লাহ আমার জিকির করো কি পরিমাণ যিকরান কাসীরা বেশি বেশি পরিমাণে জিকির করো কি রকম সময় করবে সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা না দিনে করো রাতে করো সব সময় করো যেন কখনো নিজের জবানটা আল্লাহর জিকির ছাড়া বিরত না যায় কাজ করেন আলহামদুলিল্লাহ কাজ শুরু করেন বিসমিল্লাহ যখন আমাদের আমরা কাজ শুরু করি আপনারা বলবেন মাওলানা সাহেব আপনি যে বলছেন সব সময় জবানটা যেন জিকিরে ভিজে থাকে সব সময় যেন আল্লাহর শরণে আমরা থাকি তো আমরা যখন দুনিয়া করব ব্যবসা বাণিজ্য করব কাজ কাম করব চাষাবাদ করব এই সমস্ত কাজগুলো যখন করব তখন আমরা জিকির কিভাবে করব হাদিস শরীফের মধ্যে আছে লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আযা ওয়া আক্তা যখন কোন কাজ করতে আমরা ইরাদা করি ইচ্ছা করি আর সেই কাজটা যদি বৃহৎ পাহাড়ের মতো হয় আর ওই কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু যদি আমরা না করতে পারি ওই কাজটা ফাহুয়া আযা ওয়া আক্তা ওটা অসম্পূর্ণ এবং আল্লাহর কাছে গৃহীত হয় না বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এইভাবে আপনি যখন কৃষি জমিতে যাবেন নাঙলটা নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে জমিতে নাঙলটা লাগান ফালটা লাগান আপনি নাঙল চষতে থাকেন যতক্ষণ থাকবেন আপনি শরীয়তের নির্দিষ্ট রোটেশনের মধ্যে থেকে আপনি কাজ করেন ওই টোটাল কাজটাই ইবাদাতের মধ্যে আল্লাহর জিকিরের মধ্যে গণ্য হয়ে যায় বলুন সুবহানাল্লাহ ওই জন্য অভ্যাস করতে হবে বিসমিল্লাহ বিসমিল্লাহ আপনি খেতে বসেছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাদিস শরীফের মধ্যে আবু দাউদ শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে 6 জন সাহাবায়ে কিরামকে নিয়ে বসে খাবার খাচ্ছেন একজন এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানে বসেছেন খেতে দু লোকমা নিলেন সব খাবার খেয়ে নিলেন প্লেটে যে খাবার ছিল দু লোকমা নিলেন আর সমস্ত খাবার খেয়ে নিলেন আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবারটা শুরু করত তাহলে সমস্ত খাবারটা এই সমস্ত মানুষের জন্য আল্লাহ যথেষ্ট করে দিত আল্লাহর মধ্যে বরকত দিয়ে দিত বলুন সুবহানাল্লাহ বিসমিল্লাহ বলে নাই এই জন্য এই খাবার থেকে আল্লাহ বরকত তুলে নিয়েছে এই খাবার থেকে আল্লাহ রহমত উঠিয়ে নিয়েছে এই জন্য এই খাবারটা সবার জন্য যথেষ্ট হয় নাই তাই রাসূল বলেছেন তোমরা খাবার যখন খাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার শুরু করবে কখনো ভুলে গেলে শেষের দিকে যখন খেয়াল হবে বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরু বলে তোমরা শুরু করবে হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন রাতে ঘুমাবে ঘরের দরজাটা বন্ধ করবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তাহলে কি হবে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেছেন রাতের বেলা তোমরা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরের দরওয়াজা বন্ধ করবে ওই ঘরের দরওয়াজা দিয়ে কখনো আর শয়তান প্রবেশ করতে পারবে না বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যেই বলেছেন তোমরা রাতের বেলা তোমাদের খালি পাত্রগুলো খাবারের পাত্রগুলো সব ঢেকে দেবে ফাঁকা রাখবে না পানির মশক মুখটা বেঁধে দেবে পানির পাত্রগুলো ঢেকে দেবে আর ওই ঘরের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঢোকার পরে কখনো শরীয়তের বহির্ভূত কোনো কাজের সঙ্গে যুক্ত হলে হবে না আপনি বিসমিল্লাহ বলে বন্ধ করে দিয়েছেন ঘরের মধ্যে ঢুকে আপনি মোবাইলে সিনেমা দেখতে শুরু করেছেন শয়তানের জন্য রাসূল বলছেন ওই দরজাটা আবার খুলে গেল শয়তান প্রবেশ করবে আর শয়তান মানুষকে অসৎ পথের দিকে ধাবিত করবে তার সারা রাতের ঘুমটা রহমতের ঘুমটা নিয়ামতের ঘুমটা ওই শয়তান যে বিভিন্ন বিভিন্ন কর্মের মধ্য দিয়ে আল্লাহর নিয়ামতের ঘুমটা নষ্ট করবে এবং গুনার সঙ্গে সম্পৃক্ত করে দেবে তাহলে বিসমিল্লাহ বলে ঘরের দরওয়াজা বন্ধ হয়ে গেল আবার ঘরের মধ্যে ঢুকে যদি কোনো রকমের শরীয়ত বিরোধী কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে আবার বন্ধ দরজাটা শয়তানের জন্য উন্মুক্ত হয়ে যায় ওই জন্য যাবে না
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন তোমরা যে কাজটা করবে ওই কাজের শুরুতেই এই ভাবে বলো বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এইভাবে যখন আমি আপনি আমাদের সংসার শুরু করব চাষাবাদ শুরু করব ব্যবসা বাণিজ্য শুরু করব হালাল কাজগুলো শরীয়ত সম্মত কাজগুলো করব এইভাবে যতক্ষণ আমরা করতে থাকব আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহ গণ্য করে দিবেন বলুন সুবহানাল্লাহ তাহলে অন্তর যখন ময়লা হয়ে যায় মানুষের মধ্যে একটা ব্যাড এফেক্ট দেখা যায় তার একটা প্রতিক্রিয়া দেখা যায় সাইড এফেক্ট কি অন্তর যখন ময়লা হবে তখন তার একটা প্রতিক্রিয়া দেখা যাবে কি দেখা যাবে না দেখবেন বান্দা নামাজ পড়ছে বটে কিন্তু নামাজের মধ্যে তার মন নেই ইখলাস নেই আপনার সঙ্গে যদি হয় তাহলে আপনিও মিলিয়ে নেবেন যে আপনার আমার সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে তাহলে মনে করতে হবে না অন্তরের মধ্যে যথেষ্ট গুনার প্রভাব আছে অন্তরের মধ্যে যথেষ্ট গুনার কি আছে প্রভাব আছে কবরের কাছে এসে ন্যাচারালি কবর মানেই তো আখিরাতের আল কবরু আউয়ালু মানজিলুম মিন মানাযিলুল আখিরা এই কবর দেখা মানেই তো পরকালের চেতনা কিয়ামতের দিনের ভাবনা আব্বা জান এখানে শুয়ে আছে আরে আমার জন্মদাতা পিতা এখানে শুয়ে আছে আমাকেও যেতে হবে হযরত ওসমান গনি কানতেন তিনি কে 10 জন সুসংবাদ প্রাপ্ত জান্নাতের সাহাবীদের মধ্যে তিনি একজন হযরত ওসমান গনি কানতেন আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করতেন ও হযরত ওসমান গনি আপনি কেন এত কাঁদেন এই জন্য কাঁদি এই কবরটা দুনিয়ার শেষ জায়গা আর আখিরাতের প্রথম জায়গা এখানে যদি কেউ আটকে যায় তার পরকালের সব ঘাটিগুলো তার জন্য কষ্টদায়ক হয়ে যায় আটকে যায় আর এখানে যদি কেউ ছাড় পেয়ে যায় পরকালের সব ঘাটিগুলো ছাড় পেয়ে যায় এই জন্য আমি কবর দেখে এত কাঁদি কবর দেখে আমাদের মনটা কোমল হয়ে আসবে মনটা মলিন হয়ে আসবে এটাই তো স্বাভাবিক জিকির করছি মনটার মধ্যে একটা খৌফ তৈরি হবে দোয়া করছি মনের মধ্যে একটা খৌফ তৈরি হবে ডর তৈরি হবে খাশিয়াতে ইলাহি তৈরি হবে আল্লাহর ভয় তৈরি হবে পরকালের চেতনা তৈরি হবে এটাই তো কাম্য কিন্তু জিকিরের মধ্যে স্বাদ নেই নামাজের মধ্যে আল্লাহর ভয় নেই রোজার মধ্যে আল্লাহর ভয় নেই তাসবিহ তাহলিল তেলাওয়াতের মধ্যে আল্লাহর ভয় নেই যখনই মনে করবেন তাই তো আমি আল্লাহর ইবাদত করছি কিন্তু তাতে মন নেই তার প্রতি ভালোবাসা নেই তার প্রতি কোনো মহব্বত নেই ভাবতে হবে আমাদের অন্তরের মধ্যে গুনার প্রভাব বিস্তার লাভ করেছে তাই অনুভূতি শক্তি হারিয়ে ফেলেছি নেক কাজের অনুভূতি কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক কোরআন তেলাওয়াতের মধ্যে এত রহমত রেখেছেন কুরআন তেলাওয়াতের সঙ্গে সঙ্গে আল্লাহ অন্তরের মধ্যে একটা প্রশান্তি ঢেলে দেন আপনি কুরআন তেলাওয়াত করছেন আমি করছি 10 মিনিট 15 মিনিট 8 ঘন্টা 1 ঘন্টা পড়ে মনে হচ্ছে কখন উঠে যাওয়ার ভালো লাগছে না কখন উঠে যাওয়ার ভালো লাগছে না না 5 মিনিটও মন ছিল না না 10 মিনিটও ছিল না আধ ঘন্টা ট্রাই করলাম তাও নেই 1 ঘন্টা চেষ্টা করলাম তাও নেই এখন অধৈর্য লাগছে কখন উঠে যাব উঠে যেতে বললে ভালো লাগে তাহলে যে কোরআন তেলাওয়াত করলে শান্তি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ বলেছে আমি অন্তরকে প্রশান্তিতে ঢেলে দিই ওই অন্তরের মধ্যে তাসাল্লি তৈরি করে দিই কোরআন তেলাওয়াত করে শান্তি অর্জন হচ্ছে না কেন কারণ এই খালি এটাকে রিকভারি করার পদ্ধতি কি বেশি বেশি কাসিদু যিকরুল্লাহ আল্লাহর নামে জিকির করতে হবে হাদিস শরীফের মধ্যে আসছে লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ প্রত্যেকটা বস্তু যেমন পরিষ্কার করার মাধ্যম আছে অন্তর ময়লা হলে পরিষ্কার করার মাধ্যম একটাই সেটা আল্লাহর স্মরণ করা আল্লাহর স্মরণাপন্ন হওয়া আল্লাহর জিকির করা এই জিকির যখন বান্দা করতে থাকে আর অন্তর থেকে আবার আল্লাহ পাক ওই গুনার দাগগুলোকে রিমুভ করতে থাকে মুছতে থাকে আবার অন্তরটা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আখিরাতমুখী হতে থাকে পরকালমুখী হতে থাকে রাসূলুল্লাহর তরিকার মুখী হতে থাকে শরীয়তমুখী হতে থাকে এই অন্তরটা আবার রিকভারি হতে থাকে বলুন সুবহানাল্লাহ জিকিরের কিন্তু একটা বিরাট ফজিলত বিরাট উপকারিতা আপনি যদি ধারাবাহিক একটা জিকির করতে পারেন ইখলাসের সঙ্গে জিকির করতে পারেন তাহলে এর ফল এর লাভ আপনি হাতে হাতে পেয়ে যাবেন গুনাহ করার জন্য আপনার অন্তরটা কাঁপতে হবেই কাঁপতে হবে